পেঁয়াজকলির এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পেঁয়াজকলি নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম। পেঁয়াজকলিটাকে দেখুন ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 5টা ছোট সাইজের আলু, আলুটাকে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এইভাবে নুন ও হলুদ দিয়ে আগে থেকে মেখে রাখলে পেঁয়াজকলি ও আলুর কষ ভাবটা কেটে যায়। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ম্যারিনেট করে রাখা আলু ও পেঁয়াজকলিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য ঢেকে রেখে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে দেখবেন ভাজার সাথে সাথে অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে আসবে, এবং ঢেকে রাখলে পেঁয়াজকলি থেকে যে জল বেরিয়ে আসবে সেই জলেই পেঁয়াজকলিটা দেখবেন সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আলু ও পেঁয়াজকলিটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা অন্য একটি পাত্রে আলু পেঁয়াজকলিগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন তেল, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা এবং 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন। জিরেটা দেখুন ফুটে উঠেছে। এখানে আমি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পেঁয়াজগুলোকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, অথচ কিন্তু একদম গলে যায়নি। এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এবারে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 10টা রসুনের কোয়া, 1/2 ইঞ্চি আদা এবং দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 1টা ছোট সাইজের পেঁয়াজ। এগুলোকে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটাও দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এগুলোকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তাহলে দেখবেন আদা পেঁয়াজ রসুনের কোনো রকম কাঁচা গন্ধ বেরোবে না। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, গ্রেভি থেকে তেল বাইরে বেরোতে শুরু করে দিয়েছে। এইরকম তেল বাইরে বেরোতে শুরু করলে বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে মশলাগুলোকে নেড়ে যেতে যেতে তেল ছাড়া অবধি ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা ভেজে রাখা আলু এবং পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আলু ও পেঁয়াজকলিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য ঢেকে রেখে কষিয়ে নেব। এইভাবে ঢেকে রেখে কষিয়ে নিলে দেখবেন আলু পেঁয়াজকলির মধ্যে ভালোভাবে মশলার ফ্লেভারটা কিন্তু চলে যাবে। এবারে অন্য একটি কড়াইয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন তেল। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম 2টো ডিম। এবারে আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ডিম দুটোকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে এইভাবে ডিম ভুরজির মতো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ নুন। আবারও নেড়ে চেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে এই ডিম ভুরজিগুলো। অন্যদিকে দেখুন আলু ও পেঁয়াজকলিটা কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব।
এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব সেই ডিম ভুরজিগুলো। ডিমটাকে আলু ও পেঁয়াজ কলির সাথে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং দু মিনিটের জন্য কষিয়ে নেব। এতে ডিমের ফ্লেভারটা খুব ভালোভাবে আলু পেঁয়াজ কলির সাথে মিশে যাবে। দু মিনিট পরে ফিরে এলাম, দিয়ে দিচ্ছি আরও হাফ টি স্পুন পরিমাণ নুন, দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবং সামান্য পরিমাণে জল। সব কিছুকে এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আরও দু মিনিটের জন্য সব কিছুকে একসাথে কষিয়ে নেব। এই রেসিপিটি আপনারা যেরকম গরম গরম ভাতের সাথে খেতে পারবেন, ঠিক সেই রকমই গরম গরম রুটির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আরও দু মিনিট পরে ফিরে এলাম, দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গিয়েছে আলু পেঁয়াজকুলি দিয়ে ডিমের এই রেসিপিটি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।